আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। এ পর্বে আমরা কিছু সুপার গ্লোবাল ভেরিয়েবল সম্বন্ধে জানবো, কারণ পিএইচপিতে ইতিমধ্যে আমরা অনেক কিছু শিখে ফেলেছি, এখন আমাদের অ্যাডভান্সের দিকে যাওয়া দরকার। এই জন্য আমরা পিএইচপিতে যে গ্লোবাল ভেরিয়েবলগুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো। তো পিএইচপিতে কতগুলো গ্লোবাল ভেরিয়েবল থাকে? পিএইচপিতে 7টা গ্লোবাল ভেরিয়েবল আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে গ্লোবালস, পরেরটা হচ্ছে সার্ভার, তারপর একটা রিকোয়েস্ট, তারপরে দিন 4 নম্বরে হচ্ছে পোস্ট, তারপরে 5 নম্বরে গেট, ফাইল, ইএনবি, কুকিজ, সেশন। এই 7টা গ্লোবাল ভেরিয়েবল পিএইচপিতে থাকে। তো আজকে আমরা যে ভেরিয়েবলগুলি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই 3টা ভেরিয়েবল, যেটা হচ্ছে রিকোয়েস্ট, পোস্ট অ্যান্ড গেট। আমরা প্রথমে গেট, পোস্ট, তারপর রিকোয়েস্ট, এই গ্লোবাল ভেরিয়েবলগুলো নিয়ে আলোচনা করব। তো এই গ্লোবাল ভেরিয়েবলগুলো সাধারণত যখন আমরা HTML ফাইল বা পিএইচপিতে ফাইল সাবমিট করি তখনই ব্যবহার করা হয়। যেমন ধরেন আমরা কোনো একটা ডাটা শুরু এই পেজ থেকে অন্য একটা পেজে দেখাতে চাই, যেমন এখানে .php ফাইলে আমরা এতদিন ধরে কাজ করছিলাম, যেমন শুধু পিএইচপি ফাইলে বা index.php ফাইলে আমরা কাজ করছিলাম, এই ফাইল থেকে আমরা অন্য একটা পেজে আমরা সেই ডাটাটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, যে ডাটাটা এই ফাইল থেকে আমরা সাবমিট করবো, যেখান থেকে সাবমিট করবো, ঠিক আছে? এখান থেকে যে ডাটা আমরা সাবমিট করবো সেটাই আমরা অন্য একটা পেজে সেটাকে নিয়ে যাব। তো অন্য পেজে নিয়ে আমরা এই ডাটাটাকে কী করবো? এই ডাটাটাকে অন্য পেজে নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এটা ডাটা পেজে সেভ রাখতে পারি, অথবা আমরা এই অন্য পেজে এসে প্রিন্ট করতে পারি, অথবা আমরা এখানে কন্ডিশনও চালাতে পারি এই গেট এবং পোস্টের মাধ্যমে। তো চলুন আমরা দেখে নেই কীভাবে কাজগুলো করতে হয় প্র্যাকটিক্যালি। প্রথমত আমরা আমাদের ব্রাউজার এবং এডিটারে চলে যাবো। এখন এখানে দেখেন আমরা এতদিন যে ফাইলটাতে কাজ করছিলাম সেটা হচ্ছে index.php, এটার মধ্যে এতদিন আমরা পিএইচপি ছিল, আজকে আমরা একটা HTML ফর্ম তৈরি করেছিলাম, সিম্পল একটা ফর্ম, যেখানে আমি কিন লিখেছি, ফর্ম ট্যাগ নিয়েছি এবং ফর্ম ট্যাগের মধ্যে আমরা 2টা 3টা ইনপুট ফিল্ড নিয়েছি, এবং একটা প্রথমটা হচ্ছে প্রথমটা টাইপ হচ্ছে টেক্সট, এবং নেম দিয়েছি ফার্স্ট নেম, এবং প্লেস হোল্ডার দিয়েছি নেম। এই যে প্লেস হোল্ডার যেটা, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং টাইপ টেক্সট মানে এটার ভিতরে আমাদের টেক্সট লেখাগুলো উঠবে শুধু, এবং এই নামটা, এটা হচ্ছে এটার নাম, এই টোটাল ফিল্টার এটার নাম, এটা ধরে আমরা পিএইচপিতে ইন ফিউচার কাজ করব। তো এরপরে যে এটা সেকেন্ডটা হচ্ছে যে তার টাইপ হচ্ছে নাম্বার, এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এইজ, এখানে এইজ মানে হচ্ছে বয়স, বয়স সবসময় নাম্বারে হয়, তাই এখানে আমরা টাইপ দিয়েছি নাম্বার, এবং নাম দিয়েছি এইজ, এবং পরে প্লেস হোল্ডার দিয়েছি এইজ, পরেরটা সাবমিট, সাবমিট বাটন দিয়েছি, ইনপুট টাইপ সাবমিট, এবং নাম দিয়েছি সাবমিট, এটা দিয়েছি। এবং দিয়ে আমরা এখান এই এই ইন্ডেক্স ডট পিএইচপির যেই লেখাগুলো বা যেই সাবমিট করবো আমরা ফর্মটা, এই ফর্মটা আমরা test.php অ্যাক্সেস করবো। সেটা কীভাবে করবো? সেটার জন্য আমাদেরকে এই যে ফর্ম আছে, ফর্মে আমাদেরকে এখানে লিখতে হবে যে হচ্ছে অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশনে আমরা কী দিব? যে অ্যাকশনেই হবে মানে এটা test.php, মানে এটা কোথায় যাবে, ফর্মটা সাবমিট হওয়ার পরে কোথায় যাবে সেটাই হচ্ছে অ্যাকশন, এবং এটা কীভাবে যাবে সেটা হচ্ছে মেথড। আমি মেথড দুই ধরনের হয়, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। আমরা এখানে প্রথমে গেট দিয়ে করি, গেট মেথড। হ্যাঁ, গেট মেথড দিয়ে আমরা এই প্রথমে ফর্মটা সাবমিট করব, এবং পোস্ট মেথড দিয়ে ফর্মটা সাবমিট করব, কারণ গেট মেথড এবং পোস্ট মেথডের মধ্যে খুব বেশি তফাত নেই, সামান্য একটু তফাত আছে, আমরা সেটা দেখব। এখন এখানে আমরা গেট মেথড দিয়ে ফর্মটা যখন সাবমিট করব তখন দেখবেন যে আমাদেরকে এই test.php ফাইলে নিয়ে আসবে। আমরা কী করি, এখানে রিয়াজ এবং age 24 দিয়ে আমরা যখন ফর্মটা সাবমিট করব তখন দেখেন এই যে এখানে চলে আসছে, কী করছে, এই যে test.php দিয়ে আসছে, এবং এখানে কোশ্চেন মার্ক দিয়ে নামের জায়গায় আমার যে নামের ভ্যালুটা দিয়েছি সেখানে চলে আসছে, এবং এজের জায়গায় এজের ভ্যালুটা চলে আসে, এবং সাবমিট জায়গায় সাবমিটের ভ্যালুটা চলে আসে। তো এই ভ্যালুটাকে আমরা এখানে চাইলে ডাটা বেজে সেভ করে রাখতে পারি, অথবা এখানে চাইলে আমরা প্রিন্ট করাইতে পারি, অথবা এখানে অন্য কোনো কন্ডিশনও চালাইতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এখন এই test.php আমরা এটাকে একটু প্রিন্ট করে দেখি কীভাবে প্রিন্ট করতে হয়। তা আমরা এখানে প্রথমে পিএইচপির স্ট্রাকচারটা লিখবো, এখন আমরা জানি যে এই এই ডাটাটা আমরা এই যে এই যে গেটের মাধ্যমে যে ডাটাটা আসলো এটা একটা অ্যারে আকারে আসবে, এবং অ্যারেকে প্রিন্ট দেখতে হলে আমাদেরকে অবশ্যই প্রিন্টার ব্যবহার করতে হয়, এটা আমরা প্রিভিয়াসলি জেনে আসছি। তো আমরা এখানে ব্যবহার করব হচ্ছে প্রিন্টার, এবং প্রিন্টারের মধ্যে আমরা দিব হচ্ছে
ডলার সাইন আন্ডারস্কোর গেট। গেট মেথডে যেহেতু আমরা ডাটাটাকে পাঠাইছি এবং ডাটাটাকে গেট মেথডেই আমাদেরকে এখানে বের করতে হবে, তাই ডাটাটাকে আমরা ঠিক করে বোঝার জন্য আমরা কি করব, এখানে প্রি ট্যাগের ব্যবহার করব। প্রি ট্যাগ ব্যবহার করলে আমরা ডাটাটাকে এখানে একদম খুব ভালোভাবে পড়তে পারবো। ব্যাস এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখেন আমার এই ডাটাটা চলে আসছে, এখানে অ্যারে আকারে আসছে, এবং এই যে এখানে এফ নেমের জায়গায় রিয়াজ এবং এইজের জায়গায় এইজ এবং সাবমিট ভ্যালুর জায়গায় সাবমিট ভ্যালু, এই প্রথম জায়গার যে ইয়েটা দেখেছেন যেটা হচ্ছে আমরা যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা দেখেছিলাম এর আগের ভিডিওতেই, সেটা হচ্ছে এখানে কাজ। দেখেন এখানে এই যে নেম এফ নেমের জায়গায় এই রিয়াজ আসছে, তাই এই এফ নেমটা কোথা থেকে আসলো, এই এফ নেমটা আসছে এই যে আমরা এখানে এফ নেম দিয়েছিলাম যে ভ্যালুটা এটা এখানে আসছে, এই যে এইজটা পরের এইজটা কোথা থেকে এলো, এই যে আমরা এই নেমের জায়গায় এইজটা দিয়েছিলাম সেই এইজটা এখানে আসছে, এটাই হচ্ছে কাজ। এখন এটা হচ্ছে তো সবগুলো অ্যারে আমরা একসাথে অ্যাক্সেস করলাম, এটা চাইলে আমরা এখানে ইকো করতে পারি, ইকো করে আমরা চাইলে একটা ডাটা কেউ ধরতে পারি, যেমন ডলার সাইন আন্ডারস্কোর গেট, এবং একটা করে ডাটাকে ধরতে চাইলে যেমন আমি প্রথমটা দিব, এটা হচ্ছে এফ এন এ এম ই নেম এফ নেম, এবং আমি এখানে শেষ করলেই আমরা নিচে পেয়ে যাব। ওয়েল আমরা এখানে যেটা ভুল করছি সেটা হচ্ছে এখানে আমরা ইয়া দেইনি, হ্যাঁ এই যে দেখেন আমার নামটা এখানে চলে আসছে। তো এইভাবে চাইলে আমরা প্রত্যেকটাকে অ্যাক্সেস করতে পারি। তো এরপরে চলুন দেখি যে আমরা গেট মেথড তো শেষ করলাম এবং পোস্ট মেথডে কীভাবে, এই পোস্ট মেথডতেও সেম রকম কিন্তু পোস্ট মেথডটা একটু ডিফারেন্স আছে, আমি একটু দেখাই। পোস্ট এখানে পোস্ট লিখলাম এবং আমরা এখান থেকে আমরা এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখেন এখানে আমাদের আর কোনো ইয়া নাই, হ্যাঁ ফাইলের কোনো ইয়া নেই, ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে আছে। আমরা এখানে যদি দেই কামাল এবং এর বয়স হচ্ছে 50 এবং এখানে সাবমিট করি, আচ্ছা এখানে একটা প্রবলেম আসছে, সেটা হচ্ছে কি যে ওয়ার্নিং আনডিফাইন, আমরা দেখেন টেস্ট ডট পিএইচপি ফাইলে আসছি ঠিকই কিন্তু আমরা এখানে এই যে এটাকে এই জিনিসটাকে আমরা গেটে রেখে দিচ্ছি, এটাকে আমরা পোস্ট করে দিই পিও পোস্ট, এবং এটাকে আমরা আন্ডারস্কোর পোস্ট, তখন আর অ্যাডারটা থাকবে না কারণ আমরা এখন পোস্ট মেথডের মধ্যে ডাটাটা পাস করছি। দেখেন এখনও ডাটাটা সেমভাবে শো হচ্ছে, যেমন আমরা এখানে কামাল নাম দিলাম কামাল আসলো, এবং এইজ 50 দিলাম 50 আসলো, কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে এখানে আমরা আগেরটা যেখানে করেছিলাম গেট মেথড দিয়ে সেখানে আমাদের ইউআরএল বারে সবগুলো লেখা পাস হয়েছিল, মানে ইউআরএল হয়ে তারপরে এসেছিলো, কিন্তু এখানে ইউআরএল ছাড়াই আমাদের এখানে এই পেজে ডাটাগুলো চলে আসলো। এইটা তো গেল হচ্ছে গেট এবং পোস্টের ব্যবহার, দুটাই সেম কাজই করে, একই ধরনের কাজ করে। এবং এখানে আমরা যদি আরেকটা ভেরিয়েবল যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্টটা কীভাবে ব্যবহার করব, সেটাকে রিকোয়েস্ট করার ব্যবহার করতে হলে আমাদেরকে এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না, রিকোয়েস্ট যে ভেরিয়েবল আছে সেটা গেট এবং পোস্ট দুইটাতেই কাজ করে, সেখানে আমাদেরকে এখানে সিম্পলি করতে হবে যে হচ্ছে রিকোয়েস্ট, এখান থেকে লিখতে হবে হচ্ছে রিকোয়েস্ট, এবং এখান থেকে লিখতে হবে আমি এখান থেকে লিখে দিই রিকোয়েস্ট, রিকোয়েস্ট লিখে আমি যদি এখানে রিফ্রেশ করি দেখবো যে এক্স্যাক্টলি সেম রেজাল্টটাই আমরা এখানে পাবো, এক্স্যাক্টলি সেম রেজাল্টটাই আমরা এখানে পাবো, কারণ এখানে রিকোয়েস্টটা পোস্টের মাধ্যমে এবং গেটের মাধ্যমে দুটাই একই রকম কাজ করে, এবং এই রিকোয়েস্ট দিয়েও আমরা কিন্তু ডাটাটাকে ধরতে পারি। রিকোয়েস্ট দিয়ে ধরলে আমরা কি পোস্ট ব্যবহার করলাম কি গেট ব্যবহার করলাম সেটা ম্যাটার না, আমাদেরকে ম্যাটার করবে যে হচ্ছে আমরা ডাটাটাকে ধরতে পারছি। তো আশা করি আপনারা এই অন্য একটা পেজে ডাটা পাস করাই দিতে পারবেন, অথবা ডাটা পেজে আপনারা ডাটা সেন্ড করতে পারবেন। ইতিমধ্যে যারা আমার প্রিভিয়াস পিএইচপি ভিডিওগুলো দেখেছেন তারা এতটুকু করতে পারবেন, আর যদি না পারেন তাহলে নেক্সটে তো আমি আছি। তো আশা করি আজকের এই গ্লোবাল ভেরিয়েবলের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।